হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউ বিসিএস। আজ আমরা স্ট্যাটিক জিকের ফোর্থ লেসন করব। এই ফোর্থ লেসনে আমরা পড়বো লিস্ট অফ টাইগার রিজার্ভস ইন ইন্ডিয়া। এই টাইগার রিজার্ভস ইম্পর্টেন্ট বিকজ টাইগার আমাদের ন্যাশনাল অ্যানিমেল, এবং এই টাইগার রিজার্ভ বলো বা টাইগার রিলেটেড কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থেকে কোয়েশ্চেন আসতেই পারে, সেই জন্য এই চ্যাপ্টারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর তোমরা অনেকেই পিডিএফ চেয়েছো, আমি অবশ্যই পিডিএফগুলোও তোমাদের দিয়ে দেবো। তো চলো লেসনটা শুরু করা যাক। পুরো লেসনটা এরম ট্যাবুলার ফরম্যাটে রয়েছে, স্টেটস রেসপেক্টিভলি, তাদের সাথে সাথে তাদের রেসপেক্টিভ স্টেটে কী কী টাইগার রিজার্ভ আছে সেগুলো দিয়েছি। শুরু হচ্ছে অন্ধ্রপ্রদেশ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো অন্ধ্রপ্রদেশে আমরা যে ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভটা পড়বো, দ্যাট ইজ নাগার্জুন সাগর শ্রীশৈলম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে যে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভটা কোথায়, দ্যাট ইজ ইন অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ, এটাও অনেকবার এসছে, দ্যাট ইজ নামধাপা ন্যাশনাল পার্ক। ওয়ের ইজ নামধাপা ন্যাশনাল পার্ক? ইট ইজ ইন অরুণাচল প্রদেশ। তারপরে দেখো থার্ডের আবার একটা অরুণাচল প্রদেশেই আছে, যেটা হচ্ছে কামলাং টাইগার রিজার্ভ। তাহলে নামধাপা অ্যান্ড কামলাং টাইগার রিজার্ভ ইজ ইন অরুণাচল প্রদেশ। থার্ডের দেখো পাক্কে টাইগার রিজার্ভ, এটা অতটা ইম্পর্টেন্ট না, অরুণাচল প্রদেশেই আছে, বাট যে দুটো ইম্পর্টেন্ট দ্যাট ইজ নামধাপা অ্যান্ড কামলাং। নেক্সট আমরা চলে আসবো আসামে। আসামে চারটে আছে টোটাল, চারটের মধ্যে দু তিনটে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মানস টাইগার রিজার্ভ। মানস টাইগার রিজার্ভ আসবেই বা অনেকবার কোয়েশ্চনে এসে থাকে যে ওয়ের ইজ মানস টাইগার রিজার্ভ সিচুয়েটেড। নেক্সট হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং টাইগার রিজার্ভ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক উই আর অল অ্যাওয়ার দ্যাট ইজ ইন আসাম, বাট মানস, নামেরি অ্যান্ড ওরাং এই তিনটে তার সাথে সাথে পড়ে নেবে। নেক্সট চলে আসো বিহার। বিহারের ন্যাশনাল পার্কটা বা টাইগার রিজার্ভের নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। তারপরে আসছে ছত্তিশগড়, উদান্তি সীতানদী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তারপরে ছত্তিশগড়ে আরও দুটো আমরা পড়বো, দ্যাট ইজ দেখো আচানকমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দিস ইজ ইন ছত্তিশগড়। তারপর হচ্ছে ইরাবতী ন্যাশনাল টাইগার রিজার্ভ, দ্যাট ইজ অলসো ইন ছত্তিশগড়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি এক্সামে অনেকবার পেয়েছি, ইরাবতী টাইগার রিজার্ভ, দিস ইজ ইন ছত্তিশগড়। তারপরে চলে আসো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভটার নাম হচ্ছে পালামৌ। পালামৌ টাইগার রিজার্ভ ইজ ইন ঝাড়খণ্ড। নেক্সট ইজ ইয়োর কর্ণাটকা। কর্ণাটকায় মোটামুটি পাঁচটার মতো টাইগার রিজার্ভ আছে। কী কী দেখো, বান্দিপুর টাইগার রিজার্ভ, ভদ্র টাইগার রিজার্ভ, দান্দেলি আনশি টাইগার রিজার্ভ, নাগারাহোল টাইগার রিজার্ভ, দিজ আর হচ্ছে তোমার বিলিগিরি রঙ্গনাথা টাইগার রিজার্ভ বা রঙ্গনাথা টেম্পল টাইগার রিজার্ভ। সো দিজ আর দ্য 1, 2, 3, 4, 5 টাইগার রিজার্ভস ইন কর্ণাটকা। এগুলো পড়বে, আমি আবার রিপিট করে দিচ্ছি। কর্ণাটকা দেখো প্রথমটা বান্দিপুর টাইগার রিজার্ভ, তারপরে হচ্ছে তোমার ভদ্র ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তারপরে হচ্ছে তোমার ডান্ডেলি আনশি টাইগার রিজার্ভ, তারপরে হচ্ছে নাগারাহোল টাইগার রিজার্ভ, তারপরে হচ্ছে তোমার বিলিগিরি রঙ্গনাথা টেম্পল টাইগার রিজার্ভ। দিজ আর অল ইন কর্ণাটকা। নেক্সট চলে আসো কেরালা, এটা হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ। এটা মোটামুটি তোমরা পারবে, কেন রিভারের নামে টাইগার রিজার্ভটা আছে, তো দিস ইজ রিলেটেড টু কেরালা, উই অল নো। নেক্সট হচ্ছে তোমার পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ, দিস ইজ অলসো ইন কেরালা। তারপরে চলে আসো মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে ভেরি ইম্পর্টেন্ট কানহা, পেঞ্চ, বান্ধবগড়, পান্না অ্যান্ড সাতপুরা টাইগার রিজার্ভ, তারপর হচ্ছে সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ, এই সব কটা হচ্ছে মহারাষ্ট্রতে, যার মধ্যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কানহা, পেঞ্চ, বান্ধবগড়, পান্না, সাতপুরা টাইগার রিজার্ভ, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আর সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভটা পড়ে রাখবে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার মহারাষ্ট্র, মালঘাট টাইগার রিজার্ভ, তাডোবার আন্ধেরি টাইগার রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ, পেঞ্চটা কিন্তু অনেকবার এক্সামে আসে, ওয়ের ইজ পেঞ্চ টাইগার রিজার্ভ, দ্যাট ইজ ইন মহারাষ্ট্র। তারপরে চলে আসো সহ্যাদ্রি টাইগার রিজার্ভ। সহ্যাদ্রি টাইগার রিজার্ভ হচ্ছে
তোমার ইন মহারাষ্ট্র অ্যান্ড সহ্যাদ্রি হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাটস দ্য পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট উইচ ইজ ইন মহারাষ্ট্র দ্যাট ইজ কল্ড সহ্যাদ্রি সো সহ্যাদ্রি টাইগার রিজার্ভ ইজ অটোমেটিক্যালি উইল বি ইন মহারাষ্ট্র মনে রাখবে নেক্সট হচ্ছে মহারাষ্ট্র নাগজিরা টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ ইজ অলসো ইন মহারাষ্ট্র মিজোরামের করে নেবে মিজোরামটা আনকমন মোর ওভার মিজোরামের এখানে একটা ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ আমি পেয়েছি দ্যাট ইজ দাম্পা টাইগার রিজার্ভ দিস ইজ ইম্পর্টেন্ট পড়ে নেবে তারপর হচ্ছে উড়িষ্যায় দুখানা পড়বো আমরা একটা হচ্ছে সিমিলিপল টাইগার রিজার্ভ দিস ইজ ইম্পর্টেন্ট আর উড়িষ্যা আরেকটা হচ্ছে সৎকোশিয়া টাইগার রিজার্ভ দিস ইজ অলসো ইম্পর্টেন্ট রাজস্থান এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এটা অনেক এক্সামেও আসে দ্যাট ইজ রানথাম্বোর টাইগার রিজার্ভ হোয়ার ইজ রানথাম্বোর টাইগার রিজার্ভ বা নেম অ্যান ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ ইন রাজস্থান উইচ ইজ রানথাম্বোর তারপর রাজস্থানে আরও দুটো টাইগার রিজার্ভ পড়বো দ্যাট ইজ সরিষ্কা টাইগার রিজার্ভ তারপর হচ্ছে তোমার মুকান্দ্রা হিলস টাইগার রিজার্ভ These are three important tiger reserves in Rajasthan. Jar modhe Ranthambore tiger reserve is very important. Tapore chole asho Tamil Nadu te. Kalakad Mudanthurai tiger reserve. Ar tapore hocche Anamalai tiger reserve. Jeta ke tumi arek naam ache Indira Gandhi Wildlife Sanctuary and National Park. Tapore chole asho Tamil Nadu te aro kichu tiger reserve যার মধ্যে হচ্ছে তোমার মুদুমালাই টাইগার রিজার্ভ সাথিয়ামঙ্গলম টাইগার রিজার্ভ দিজ আর ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভস ইন তামিলনাড়ু তেলেঙ্গানাতে দুটো টাইগার রিজার্ভ পড়বো আমরাবাদ টাইগার রিজার্ভ কাওয়াল টাইগার রিজার্ভ তারপরে চলে আসছো উত্তরপ্রদেশ দুধভা টাইগার রিজার্ভ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা এক্সামেও এক দুবার এসছে দুধভা টাইগার রিজার্ভ কোথায় দ্যাট ইজ ইন উত্তরপ্রদেশ নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে পিলিভিত টাইগার রিজার্ভ দিস ইজ অলসো ইন উত্তরপ্রদেশ তারপরে চলে আসো আমানগড় টাইগার রিজার্ভ বাফার জোন অফ করবেট টাইগার জোন করবেট টাইগার রিজার্ভ যেটা সেই করবেট টাইগার রিজার্ভের বাফার জোন হচ্ছে আমানগড় টাইগার রিজার্ভ নাও ইউ মাস্ট বি থিঙ্কিং হোয়াট ইজ বাফার জোন তাহলে বাফার জোনটা একবার বলে দিই বাফার জোনের এমনি যদি লিটারাল মিনিং দেখো বাফার জোন মানে এরিয়া দ্যাট ইজ কমনলি শেয়ার্ড বাই টু ডিফারেন্ট রিজিয়ন্স বাট এখানে বাফার জোন মানে হচ্ছে ফরেস্ট বা যে কোনো রিজার্ভের বাফার তিনটে জোন হয় একটা হচ্ছে তোমার কোর একটা হচ্ছে বাফার জোন এক কোর এরিয়া বাফার জোন আর একটা হচ্ছে ফ্রি জোন কোর এরিয়াতে নো হিউম্যান অ্যাক্টিভিটি অর বলতে পারো কাউকে ওখানে প্রবেশ করার পারমিশন নেই বাফার জোন রেস্ট্রিক্টেড পিপল ক্যান এন্টার ইন টু দ্যাট জোন আর ফ্রি জোন যেখানে মানুষজন এন্টার করতে পারে তো এটা হচ্ছে তোমার বাফার জোন অফ আমানগড় টাইগার রিজার্ভ আমানগড় টাইগার সরি করবেট টাইগার রিজার্ভের বাফার জোন হচ্ছে আমানগড় টাইগার রিজার্ভ নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড জিম করবেট ন্যাশনাল পার্ক এবার তোমরা আমাকে বলবে এই জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নামটা কী ছিল ওল্ড নেম অফ জিম করবেট ন্যাশনাল পার্ক তারপরে চলে আসো উত্তরাখণ্ডে আরেকটা ন্যাশনাল পার্ক দ্যাট ইজ হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভ এবার আসছি আমরা ওয়েস্টবেঙ্গলে হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্টবেঙ্গল হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ এই দুটো ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ যেটা আমরা ওয়েস্টবেঙ্গল থেকে পড়ব এখানে দেখো একটা ম্যাপ এই ম্যাপের মধ্যে আমরা টাইগার রিজার্ভগুলো দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশনটা ইজ এই দিকে ভেরি হাই দেখো সব লোকেশনগুলো এখানে দেওয়া রয়েছে ওয়ার ইজ করবেট এই দিকে কী কী টাইগার রিজার্ভ রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তারপরে চলে আসো সহ্যাদ্রি দেখো এটা মহারাষ্ট্রের দিকে নান্দেলি আনসি ভাদ্রা সব কটা টাইগার রিজার্ভ কোথায় কোথায় কীভাবে রয়েছে সেগুলো এই ম্যাপের মধ্যে পয়েন্ট আউট করা রয়েছে তো ম্যাপটা দেখলে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আমরা মুভ করব দেখো টাইগার সেন্সাসের দিকে টাইগার সেন্সাস রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অলরেডি তোমাদের দেওয়া হয়েছিল তাও একটা কুইক রিভিশন হয়ে যাবে এখান থেকে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া রিলিজড দ্য রেজাল্ট অফ ফোর্থ সাইকেল অফ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2018 অন দি অকেশন অফ গ্লোবাল টাইগার ডে গ্লোবাল টাইগার ডেতে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের একটা রিপোর্ট বার করলো প্রাইম মিনিস্টার অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস টোটাল নাম্বার অফ টাইগার 2967 হয়ে গেছে আগে ছিল এটা 2226
An increase of 741 individual aged more than 1 year or 33% in 4 years. 4 বছরে 33% increase হয়েছে. তারপরে দেখো, India has achieved the target of doubling the tiger count in 4 years ahead of the deadline 2022. 2022তে একটা deadline দেওয়া হয়েছিল. কিছু নেশনকে টার্গেট দেওয়া হয়েছিল যে বাই 2022 দ্য টাইগার যে নাম্বারটা সেটাকে ডাবল করতে হবে, আর ইন্ডিয়া তার আগেই সেই নাম্বারটা অ্যাচিভ করে ফেলেছে বিফোর 2022. মোটামুটি 33% ইনক্রিজ হ্যাজ বিন ডান ইন নেক্সট, মানে 2014 থেকে 2018 মধ্যে 33% ইনক্রিজ করে ফেলেছে. This is by far the biggest increase in tiger count in terms of both number and percentage. বলছে since 2016 বা যবে থেকে লোকে টাইগার নিয়ে কনসিয়াস হওয়া শুরু করেছে, since that time this is the biggest count in, or বলতে পারো biggest increase in numbers. Every 4 year national টাইগার কনজারভেশন অথরিটি NTCA এই টাইগার সেন্সাস কন্ডাক্ট করে. এই কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে যে হু কন্ডাক্টস টাইগার সেন্সাস, তাহলে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA কন্ডাক্টস টাইগার সেন্সাস. ফার্স্ট হয়েছিল 2006, তারপর 2010, তারপর 2014, তারপর 2018. দ্য সেন্সাস 2014 হ্যাড রিপোর্টেড 226 tigers in the country, up from 1706 in 2010. 2004 মাত্র 1700 টাইগার ছিল সেই জায়গা থেকে 2200 এসে দাঁড়িয়ে ছিল 2004. The four tiger census, that's All India Tiger Estimation 18-19, estimated release in May 2019. May 2019 এই টাইগার সেন্সাসের রিপোর্টটা বেরিয়েছে. এবার আমরা ইম্পর্টেন্স অফ ফোর্থ টাইগার রিজার্ভটা পড়ব, মানে এই ফোর্থ টাইগার যে সেন্সাস বেরিয়েছে তার ইম্পর্টেন্স কী. ইন 2018 দ্য সেন্সাস ইউজড মোর টেকনোলজি ইনক্লুডিং আ মোবাইল অ্যাপ নেমড MST PRIPPES ফর দ্য ফার্স্ট টাইম টু স্টোর ইনফরমেশন অফ কাউন্টিং. এই যে দেখছো, দিস ইজ আ কাইন্ড অফ অ্যাপ্লিকেশন যেখানে টাইগার কাউন্টিংটাকে স্টোর করা হতো. আনাদার প্রাইমারি ফোকাস অফ টাইগার সেন্সাস 2018 ইজ টু কভার নর্থ ইস্ট ইন্ডিয়া হুইচ ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিভিয়াস সেন্সাস. প্রিভিয়াস যে আগের যে সেন্সাসটা হয়েছিল 2014, সেই সেন্সাসে নর্থ ইস্ট ইন্ডিয়া ওয়াজ নট ইনক্লুডেড, বাট এইখানে দেখা যাচ্ছে আলাদা কী হয়েছে, নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়াটাকে ইনক্লুড করা হয়েছে. For the very first time, three neighboring countries, Bhutan, Nepal, Bangladesh, are helping in counting numbers of tiger all across India, especially in the region of mutual borders. এবং মানে প্রথমবার যে neighboring countries, that is Bhutan, Nepal, Bangladesh, এরা কী করছে না, যে বর্ডার এরিয়াগুলো সেখানে যে টাইগারগুলো রয়েছে তাদের কাউন্টিংয়ে হেল্প করছে নেবারিং কান্ট্রিজরা. এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস পড়ে নেব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি লেসন. দেখে নাও, প্যান্থেরিয়া টাইগ্রিস এটা হচ্ছে সায়েন্টিফিক নেম অফ টাইগার. আমরা সবাই জানি, ছোটোবেলা অনেকেই পড়েছি সায়েন্টিফিক নেম, মনে রাখবে প্যান্থেরিয়া টাইগ্রিস ইজ দি সায়েন্টিফিক নেম অফ টাইগার. টাইগারের জেনারেলি পাঁচটা স্পিসিস হয়, যেরকম হচ্ছে বেঙ্গল টাইগার, সাউথ চায়না, ইন্ডো চাইনিজ, সুমাত্রান অ্যান্ড সাইবেরিয়ান টাইগার. এই ধরনের পাঁচ রকমের টাইগারের স্পিসিস হয়। থ্রি স্পিসিস অফ টাইগার ক্যাসপিয়ান, বালিয়ান, জাভান আর এক্সটিংক্ট, এবং তিনটে স্পিসিস টাইগারের অলরেডি এক্সটিংক্ট করে গেছে. তাহলে টোটাল আটখানা স্পিসিস ছিল, যার মধ্যে থেকে তিনটে এক্সটিংক্ট করে গেছে, পাঁচটা এখনও রয়েছে. পাঁচটা কী কী? বেঙ্গল টাইগার, সাউথ চায়না, ইন্ডো চাইনিজ, সুমাত্রান অ্যান্ড সাইবেরিয়ান. আর কী কী এক্সটিংক্ট করে গেছে? ক্যাসপিয়ান, বালিয়ান, জাভান টাইগার. The strips of tiger differ from each other and no two tigers have the same pattern of strips. খুব মানে এটা একটা আইডেন্টিফিকেশনের পার্ট হচ্ছে, দুটো মানে টাইগার পাশাপাশি পাঁচটা টাইগার দাঁড় করিয়ে দেওয়ার পাঁচজনের যে স্ট্রিপ সেটা কিন্তু আলাদা হবে, টাইগারদের স্ট্রিপ এক কখনো হবে না.
Next chula show. Nagpur is known as the tiger capital of India. Many tiger reserves are found in this area around Nagpur, such as Pench, Melghat, Bot Tiger Reserve, etc. These are all important tiger reserves in Nagpur. So, you know, Nagpur ke bala hai, the tiger capital of India. Next chula show. Tar porer point e, Nagarjuna Sagar Saisalam is the largest tiger reserve in terms of area. Pench Tiger Reserve hoche minimum in area. As per National Tiger Conservation Authority, Sundarban in West Bengal has the largest number of tigers. Manas, Assam, Simlipal hoche Odisha, Sundarban, West Bengal are the biosphere tiger reserves. These are biosphere tiger reserve, not national tiger reserves, national parks. So these are the few important related to tiger. Asha kori tomader bhalo legeche tiger related question kintu amader exam e majhe majhe eshe thake beshi bhag shomoy amra dekhi tiger related question esche just because tiger is a national animal. Now tumra amake janabe duto question er answer. Ek hocche Jim Corbett National Park er ager nam ki, ar ditiyo hocche when was tiger declared as the national animal of India. এই দুটো জিনিস তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে. এই এই সিলেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ডাউট থাকলে আমার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, আর পিডিএফ আমি তোমাদের অবশ্যই পাঠিয়ে দেবো. সো টিল দেন থ্যাংক ইউ.